সেম জায়গা সেম রান্নাঘর আবার কারণ অনেকদিন পর বাড়িতে আসার পর না ভীষণ ভালো লাগছে মানে নিজের সবকিছু ছেড়ে যতই হোটেলে থাকো না কেন বাড়ির মতো তো আরাম হয় না তো কালকে আসার পর খুব ভালো একটু ঘুমিয়ে নিয়েছি তো তিন দিন ট্রেনে থাকার পর শরীরের অবস্থা বুঝতেই পাচ্ছ আর আমার হাইটটা বেশি জন্য না ট্রেনে আমি ঠিক মতো বসতে পারি না এবার আপার বাড়তে থাকি আপার বাড়তে গেলে পরে আমার ঘাটটা একটু নিচু করে থাকতে হয় তো আমার পুরো ব্যাক সাইড পেইন হচ্ছিল তো যার জন্য বাড়িতে এসে কালকে খুব ভালো মতো ঘুমিয়ে নিয়েছি আজকে একটু সকালেও উঠে গেছি উঠেওছি সঙ্গে সঙ্গে ভূমিকম্প তো যাই হোক গিয়ে একটা খুব হালকাই ছিল তো উঠে ভিডিও কয়েকটা না জমে আছে এডিট করা সময় হয়নি আর ট্রেনে বসে বসে ওই এডিট করতে আমার ভালোও লাগছিল না তো এডিটিংটা একটা ভিডিও এডিট করা শেষ হয়ে গেল তো আজকে ভাবছি যে সকাল থেকে ভালো মতো তোমাদের সঙ্গে ভিডিও রুটিনটা শেয়ার করি অনেকদিন থেকেই ঠিক মতো করতে পারছি না তোমরা বুঝতেই পারো বাইরে গেলে পরে ঠিক মতো কোনো কিছুই সম্ভব হয় না কারণ এখনই হাসপাতালে ছুটতে হচ্ছে এখনই এখানে যেতে হচ্ছে ওখানে যেতে হচ্ছে কি করে ঠিক মতো ভিডিও করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না তবু আমি চেষ্টা করেছি যতটুকু পারার ভালো খারাপ সব মিলিয়ে মিশে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো আজকে সকাল সকাল এখন ভাত বসিয়ে দিয়েছি তো আমি ভাত খাবো ওদের জন্য ম্যাগি করে দেব আর আমি আজকে কিছু না খেয়ে আগে পুজোটা দেবো জাস্ট একটু জল ছাতু মুখে দিয়ে যাবো ভাত ঠাত সকালে না খেয়ে পুজোটা দিব কারণ অনেকদিন থেকে না নিজের ঘরে ঠাকুর পড়ে আছে পুজো দিতে পারছি না তো ভাবলাম যে আজকে সকাল প্রথমে ভেবেছিলাম যে উঠেই পুজোটা দিয়ে নেবো তো মিষ্টি আনার ব্যাপার আছে তো মিষ্টি আনতে ও স্নান না করে যাবে না তো স্নান করতে গেছে স্নান টান করে এসে মিষ্টিটা এনে দেবে তারপর আমি ঠাকুরটা পুজো দিয়ে তারপরে এসে ভাত হোক যা হোক খেয়ে নেবো তো এখন আগে মুড়ির ছাতুটা জলটা খেয়ে নিই ভাতটাও ততটা টাইমের মধ্যে হয়ে যাবে আর আমি ম্যাগিটাও বানিয়ে ফেলবো ফেলে স্নানে যাবো স্নান করে পুজো দিয়ে এসে তারপরে লাঞ্চের প্রিপারেশন নেবো একটু লেট হবে কিন্তু কোনো ব্যাপার না রোজ দিন তো একই রুটিনে চলে না তো আজকে ভাবছি যে না ঠাকুরটাকে আগে দিয়ে নিই কারণ ভালো লাগে না নিজের ঘরের ঠাকুর ছেড়ে এতদিন থেকে বাইরে গিয়েছিলাম তো মা দিয়েছে পুজো কিন্তু তবুও আমি তো দিতে পারিনি তো চেষ্টা করছি আজকে একটু ভালো মতো পুজো দেওয়া তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি সকালের সমস্ত কাজগুলি শেষ করি আমার তো আবার আজকে সারাদিনের যুদ্ধ আছে এখনো ট্রলি ধরিনি যেভাবে এনেছি জামা কাপড় সেভাবেই আছে ওয়েদারটাও ভালো না এত খারাপ না মানে কি ধুয়ে দেবো আর কি শুকোবে কিচ্ছু বুঝতে পারছি না কারণ এত জামা কাপড় একদিনে ধুয়ে দেওয়াও সম্ভব না আর ধুয়ে দিলে শোকাবেও না তো অনেক হয়ে গেছে সকাল সকাল অনেক কাজের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করেছি আলুটা ডিমটাকে আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি তোমরা যদি চাও এটাকে দিয়ে কিন্তু রুটি পরোটা সবই খেতে পারো আমি এতে এখন কি করবো ম্যাগিটা কেটে দিয়ে দিব এতে ডাইরেক্ট দিয়ে জল দিয়ে দেবো যতটা
দু প্যাকেট করছি, ওরা দুজন খাবে তো দু প্যাকেটেই হয়ে যাবে। কালকে ফেরার পথে ঘরে তো মানে যা যা বাজার করে রেখে গেছি তো অল্প কিছু ছিল, কালকে ফেরার পথে আমরা যখন এনজিপি থেকে নিউকুচ বেরিয়েছি, নিউকুচ বিহারে নেমে কুচবিহারে একটা বিগ বাজার খুলেছে, সেই বিগ বাজার থেকে আমরা ঘরের মানে সার, ফিনাইল, ম্যাগি, টমেটো, কেচাপ কিচ্ছু ঘরে ছিল না। মানে আমরা তো হঠাৎ প্ল্যানিংয়ে চলে গেছি, সেরকম কিছু কিনে রেখে যেতে পারিনি, যার জন্য সব নিয়ে তারপরে আবার ফিরেছি। মানে কালকে একটা সেই ধকল যাচ্ছে আমাদের, ব্যাপার এই জলের মাপটা ঠিক হয়ে গেলে কিন্তু এটা বানানো এমন কোনো ব্যাপার না। কিন্তু জলটা পুরোপুরি জেনে গেছে, একদম ঝরঝরও হয়েছে। এখন এটা আমি টমেটো কেচাপটা আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করবো। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, একদম ঝরঝরও হয়েছে, এ না যে গলে গেছে, গলেও যায়নি। এটা যখন আরেকটু ঠান্ডা হবে না আরও ঝরঝরে হবে। তো তোমরা কিন্তু ব্রেকফাস্টে এমন কিছু বানাতে পারো, একটু বড়োরাও ভালোবাসবে, বাচ্চারা তো অবশ্যই ভালোবাসবে। চলো এখন নামিয়ে নিই, বেশিক্ষণ গরমে হিটে রাখলে কিন্তু এটা গলে যাবে। আমি আবার লাঞ্চের প্রিপারেশন করবো। একদম ঝরঝরে হয়েছে, সেদ্ধ করে বানানোর মতোই। ওদের ব্রেকফাস্টটা দিয়ে নি, এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছে, আর বাড়িতে মিস্ত্রিরা এসেছিল জলের কাজ করতে, ওদের জন্য চা বানিয়েছে। তো ভালো, আমিও একটু খেয়ে নিই, কারণ আমি তো আর এখন ভাত খাবো না। একটু চাটা খেয়ে নিয়ে মাছের ঝোলটা করে তারপরে স্নানটা করে নিয়ে পুজো দিই ভেবেছি তাড়াতাড়ি করবো, কিন্তু সময় কীভাবে ঘড়ির সঙ্গে আর পেরে উঠতে পারি না। মানে ঘড়ি চলতেই থাকে, চেষ্টা করছি তাড়াহুড়ো করে আছে সব কিছু করার, রান্নাটা তো কোনোভাবে শেষ করে আসছি।
ঘড়িতে উঠে গেছে প্রায় 5:45, সন্ধ্যা ঠিক মতো লাগেনি, তবু ওরা গিয়ে টিফিন নিয়ে আসলো। আর আজকে লাঞ্চ করার পরের থেকে না মন মেজাজ শরীর কোনোটাই ভালো লাগছিল না, এতদিন ওই 3-4 দিন রাস্তার খাবার খেয়ে খেয়ে শরীরটা এত খারাপ করে গেছে, মানে দুপুরে আমি কোনো রকম খেতেও পারিনি ঠিক মতো, কোনো রকম অল্প একটু খেয়ে উঠে গিয়ে তারপরে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর ঘুম হলো না, যদিও মানে শরীর খারাপ থাকলে কখনো দেখবে ঘুম হতে চায় না, তো ঘুম হয়নি, জাস্ট 1/2 ঘন্টা 1 ঘন্টার মতো রেস্ট নিলাম, নিয়ে উঠে আবার একটু কাজ ছিল সেগুলি করলাম, তো ওরা আবার টিফিন নিয়ে এসছে, তা চলো সেই টিফিনটা দিয়ে নিই, আর তারপর কি করব না করব জানি না, কারণ আজকে প্রচণ্ড এই সাইডগুলি হাত টাত সমস্ত শুধু ব্যথা করছে, আর এত উইক লাগছে, মানে ট্রেনের 3 দিনের খাবার ঠিক মতো খেতেও পারিনি। আর আরেকটা ব্যাপার যেটা আছে যে সবার সঙ্গে এতদিন ছিলাম, তো আসার পরে বাবাও চলে গেল কাকুও চলে গেল, তো ভালোও লাগছে না, সবকিছু মিলে মিশিয়ে না মন শরীর কোনোটাই আজকে ঠিক মতো লাগছে না। চলো ওরা কি টিফিন এনেছে আমি এখনো খুলে দেখিনি, তো দেখি কি এনেছে ওদেরটাও দিয়ে দিই। আর আমার টিফিন করতে ইচ্ছে করছে না, মানে কোনো খাবারও ইচ্ছে নেই, ভাতটাও খেতে পারিনি দুপুরবেলা, তো চলো দেখি কি করা যায়। এই হচ্ছে ওদের বিকালের টিফিন, ছেলে সিঙ্গাড়া খাবে আর ও খাবে কচুরি সিঙ্গাড়া, কারণ ও মিষ্টি খাবে না, আর ওদের মিষ্টি দিয়ে আর আমার মিষ্টি আছে, আমি এখন খাবো না, একটু পরে খাবো। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু তোমরা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। গুড নাইট।